ঘড়িতে 6:31, আর এত কিছু তোড়জোড় কি জন্য হচ্ছে বলছি, দাঁড়া ঘুরে আসি। এখানে শেষদা সব কাটাকুটি করছে। এই যে হচ্ছে বার্থডে কুইন, হ্যাপি বার্থডে টু ইউ। এই তো বার্থডে গার্ল, ছোট মার আজকে জন্মদিন, 10 বছরের জন্মদিন। ওই জন্য ঘুম থেকে উঠে টিভি দেখছে, টিভি তো ফ্ল্যাগশিপ না, সরি আমার মোবাইলেই দেখাচ্ছে এরকম, অরিজিনালি কিন্তু করছে না ওখানে। তো যাই হোক, আজকে সকাল সকাল উঠে গেছে ঘুম থেকে, আর ছোট মার জন্য কি কি তোড়জোড় হচ্ছে চলো একবার দেখবে। তো তোমরা তো দেখলে যে ওখানে শেষদা সমস্ত কিছু কাটাকুটি করছে, আর এখানে দেখো ছোট মার জন্য মাটির থালা আনা হয়েছে, কালকে তো এনেছি তোমাদেরকে, সেই ভিডিও তো দেখলে তোমরা। বলো হ্যাপি বার্থডে টু ইউ। দিদি দেখ বনু তোকে কি দিল। হ্যাঁ, ও তো দিদি ভাইয়ের, তুমি দিদি ভাইকে দিয়েছো না? হবে না, তাহলে পাল্টাতে হবে, ভেতর ঢুকিয়ে দেবো ওটা। তো এই যে ছোট মার, এই যে মাটির থালাগুলোর ওপরে কলা পাতা দেওয়া হবে বলে তার প্রসেসিং চলছে। একদম চেপে বসি দাও শেষ দাও, ওটা দিয়ে কাটার চেষ্টা করো, থালাটা দেখো কেটে যাবে। আস্তে আস্তে করে ধুতে হবে, হ্যাঁ ব্লেড ছাড়া হবে না ভালো। একদম পারফেক্ট, কি সুন্দর হয়েছে, কালারটা একদম কচি না, দেখতে যেন ভালো লাগছে, গ্রিনটা ভালো লাগছে। তো এই যে মামমামকে এখন খাওয়াবো সকালবেলার, ওই জন্য দুধ জাল হচ্ছে, আজকে একটু খাওয়াবো। ওই যে কর্নফ্লেক্স এনেছি, কালকে একটা তোমাদের দেখিয়েছি, এই কর্নফ্লেক্সটা দিয়ে দুধ কর্নফ্লেক্স খাইয়ে দেবো সকালবেলা। তারপর তো আজকে তো ছোট মার জন্মদিন, প্লাস আজকে আবার আমাদের ইনভাইট আছে, তো ওখানেও যাবো। সারাদিনের আজকে কি হচ্ছে না হচ্ছে সবটাই তোমরা কিন্তু দেখো, স্কিপ করো না। এই যে আমার পাকু বুড়ি বসে গেছে, আর এই যে মামমামের দুধ কর্নফ্লেক্স। ভালো নাও, তো এই যে এখন চলছে 5 রকমের ভাজাভুজি, এখানে সব একসঙ্গে, মানে তোরজো শুরু হবে একটু পরে থেকে। মানে ভাপা দিয়ে বসিয়েছিলে, বসানোর পরে তারপরে মানে জলটা শুকিয়ে গেছে, শুকোয়নি আর কি, বেশি জল পড়ে গেছে। আচ্ছা চিংড়ি ভাপা রান্না করছে, বার্থডে গার্লের পাপা শেষদা রান্না করছে। আর এইটাতে হবে শাহি পনির হবে, তার মশলা রেডি হচ্ছে। ছোট মা তোরজো চলছে এখানে রান্নার জন্য। তো এই যে ছোট মার পায়েসের জন্য দুধটা ঢালা হচ্ছে, 3 লিটার দুধ আছে, এই যেখানে দুটো, একটা ঢালা হয়ে গেছে আর একটা হচ্ছে, আর এই যে আর একটা আমুল গোল্ড। আর এখানে মটর সেদ্ধ করে রাখা আছে, এখানে হবে মাংসের কিমা দিয়ে ঘুগনি, এটা রাতের জন্য প্রিপারেশন হচ্ছে এখনই। সকালে টিফিন করবো, তার জন্য এখানে হচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে, কিন্তু আলু ভাজা আজকে, আজকে তো আমাদের দুপুরে নেমন্তন্ন আছে, ওই জন্য সকালে মুড়ি খাবো, তার জন্য এখানে প্রিপারেশন চলছে। আর এই দেখে দেখো আমাদের বাড়ির, ওরে বাবারে 5টা বাচ্চা, ফাইন, ওরা যেহেতু 5 ভাই তো সবার একটা করে, 5 ভাইয়ের 5 বাচ্চা। আরে চুপ কর, আমি ভিডিও করছি, ফ্যানটা বন্ধ হয়ে গেল, বন্ধ করলে কাঁপতে কি হবে বুঝতে পারছি। এই যে আমাদের 5 ভাইয়ের 5 বাচ্চা, এই যে বড় বাচ্চা, তারপর মেজ বাচ্চা হাত তোলো, লুকিয়ে গেছে সোম, আর ছোট মা তো সেজো, তোর যে বার্থডে, এই তোকে আগে দেখাবো না, তুই সবার ছোট, তোকে শেষে দেখাবো। এই যে সোনামা, সোনামা হচ্ছে আমাদের আগে, আর এই যে হচ্ছে মাম্মা, মেজে 5 বাচ্চা, আর এই যে ইনি, ইনি হচ্ছেন তো প্রথম,
কালকে তোরই জন্মদিন ছিল, সব বাচ্চা কাচ্চা আজকে সকাল থেকে আমাদের বাড়িতে একদম ভিড়। এই ঘরে চলছে এরকম। এ তোরা মুখগুলো দেখা রে, তোদের মুখগুলো কি ভালো না দেখতে? ওদের মুখে ব্রণ ভর্তি, তাই না? ওই জন্য দেখাচ্ছে না। সকালে ইয়ে দুধ আর কর্নফ্লেক্স খেয়েছে, খিদে পেয়ে গেছে ওর। আমি ভাবছি যে ওই আলু ভেজেছি একটু। তো এই যে সকালের টিফিন আজকে, মুড়ি আর আলু ভাজা, আলু ভাজি, অনেকে আলু ভাজি বলে, মুড়ি আর আলু ভাজা, এই দিয়ে আজকে সকালের খাবারটা খেয়ে নিই চলো। এইখানে এই যে ছোটো মার জন্য পায়েস হচ্ছে, আর এখানে হচ্ছে ঘুগনির জন্য আলু ভাজা। মানে পেঁয়াজ টেয়াজগুলো কুচো করে রাখা হচ্ছে, এখানে এই যে আলু ভেজে ভেজে অনেকটা রাখা হচ্ছে, আর এইখানটা হচ্ছে এখন আমুল দুধ গোলানো হচ্ছে পায়েসে যাবে সেই জন্য। মোটামুটি রান্না প্রায় শেষের দিকেই। তো এই যে জন্মদিনের তোরজোর রান্না বান্না মোটামুটি কমপ্লিট। এই যে এখানে পায়েস হয়ে গেছে, আর এখানে বর্দি এখন মাখছে লুচি। বর্দির হাতের লুচি তো একদম সবারই খুব প্রিয়। তো দিদি লুচিটা খুব ভালো করে। এই যে ছোট মা বার্থডে গার্ল, একদম স্নান সেরে নতুন জামা পরে নিয়েছে, সুন্দর লাগছে ছোট মা। এই যে সোনামা বলছি, এই যে ছোট মা জন্মদিনের জন্য একদম সমস্ত কিছু খাবার দাবার রেডি। বাবা কত কিছু খাবি রে ছোট মা। এখানে আছে ভাত, 5 রকমের ভাজা, স্যালাড, এখানে আছে লেবু, পাঁপড়, এটা কি জল, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে পনির, পমফ্রেট, এটা হচ্ছে চিকেন, তারপরে এটা কি ও চিংড়ি, এটা আছে চাটনি আমের, এখানে আছে পায়েস, 5 রকমের মিষ্টি প্লাস আইসক্রিম, এখানে আছে স্ন্যাক্স, এখানে আছে 5 রকমের ফল। বাবা রে, আমি তো দেখে আমাকে কেউ দেয়নি রে আজ অব্দি এরকম করে। তোদের আমার সাথে জন্মদিনে তো কেউ দেয়নি। এই দেখো এইটা পিয়াসা দিয়ে গেল, ছোট মাকে পুরো খেতে দেওয়া হয়েছে সাজিয়ে। একটু খাচ্ছে উলু দাও, একটু প্রদীপটা দেখি চোখে, খাও আগে দিদি ভাইয়ের সঙ্গে, একটু খাও দিদি ভাইয়ের সঙ্গে, একটু খাও। যেটা ভাল লাগে মন খুলে খা। এর পাতা ছিল না এই পাশে, পাতা ওকে দিও না এখন, প্রথমাকে একটু দে, প্রথমাকে একটু দে, খাইয়ে দে, যা যা প্রথমা যা, এ কি যা ভালোবেসে ডাকছে, বোকা নাকি তুই, যা আমি তোমাকে বলবোই না, কোনটাও নেওয়ার কথা। পটল ভাজা, একটু ভাঙ ভাত গুলো, মামা জামাটায় হাত দিও না, হাত দিও না, দিদি ভাই খাইয়ে দিয়েছে হাতে নেই তো। বা কোনটা নেবে তুমি? না আমি আমি কেন বলবো, মেয়েরটা আমি তোমাকে খেতে, তুমি এখানে আইসক্রিমটা নেবে না? তাহলে তুমি ম্যাঙ্গো ফুটিটা, ন্যাসপাতি, কোনটা কি ওটা পায়েস?
ওটা চাটনি পায়েস, ওটা আইসক্রিম। চলো আমরা এখন বেরো বেরো চলে যাবো, চলো। ও পাখিটা এইটা কি জিজ্ঞেস করছে? পাখি পাখি কামড়াবে না, খা কামড় দে। তো আমরা এখনকার মতো চলে যাচ্ছি, তোমরা কিন্তু যেও না। ছোট মার বার্থডে ব্লগের আরো অনেক কিছু কিন্তু বাকি আছে, এখনো রাত্রের প্রোগ্রাম আছে, তারপরে আমাদের আর একটা ইনভিটেশন আছে, সেখানে গিয়েও ব্লগ করেছি। তো তোমরা সাথে থেকো, চলো এখনকার মতো টাটা করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগ।